হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটি হলো ব্র্যান্ড পিসি ডেল, এবং পাশে আছে মনিটর ব্র্যান্ড পিসির। এবং আপনারা জানেন এই প্রোডাক্টগুলো কত ওয়ান্টেড, অতএব এই প্রোডাক্টগুলো কত কুইকলি সোল্ড আউট হয়ে যায়, কারণ এই প্রোডাক্টগুলো নতুন তো না, এগুলো দেশের বাইরে ইউজ হয়েছে এবং সেখান থেকে আমরা নিয়ে আসি, কিন্তু এগুলো ব্র্যান্ড পিসি বলে এগুলোর এত বেশি ডিমান্ড। এর পিছনে কিছু কারণ রয়েছে, তার প্রধান অন্যতম কারণ এই ব্র্যান্ড পিসিগুলো খুব অল্প দামে পাওয়া যায় এবং এই ব্র্যান্ড পিসিগুলো খুবই টেকসই হয়। কেন এই ব্র্যান্ড পিসিগুলো টেকসই হয় সেটি আমি যখন এই ব্র্যান্ড পিসিটি খুলে দেখাবো যে এটির ভিতরে যে প্রোডাক্টগুলো বা কম্পোনেন্টগুলো আছে সেগুলো কি ধরনের, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা ডেলের ব্র্যান্ড পিসিগুলো ক্রয় করবেন। আমাদের কয়েকটি কনফিগারেশন আমরা আপনাদের জন্য থ্রো করব। সেটি হলো, যদি আপনি কোর টু ডু প্রসেসর, 2GB RAM, 80GB হার্ড ড্রাইভ এবং এক্সেট্রা যেগুলো থাকবে, DVD রাইটার সম্পন্ন এই কম্পিউটারটি নিতে চান, তাহলে আপনার যে প্রাইসটি পড়বে সেটি পড়বে 6000 টাকা। তাহলে 6000 টাকায় আপনি কী পাচ্ছেন? 6000 টাকায় পাচ্ছেন আপনি শুধুমাত্র এই ডেল পিসিটি। এখানে কিন্তু মনিটর থাকবে না। এই মনিটরের প্রাইসটি বা মনিটর সম্পর্কে আমি বিস্তারিত বলবো ভিডিওর শেষ অংশে। প্রথম অংশে আমি শুধুমাত্র এই ডেল ব্র্যান্ড পিসিটি সম্পর্কে বা প্রাইসটি সম্পর্কে, কনফিগারেশন সম্পর্কে বলতে চাই। এবং যদি আপনি আমাদের সেকেন্ড কনফিগারেশনটি নিতে চান, সেক্ষেত্রে সেখানে থাকবে 320GB হার্ড ড্রাইভ, 2GB RAM এবং বাদ বাকি সবগুলোই ঠিকই থাকবে, কোর টু ডু প্রসেসর সহ DVD রাইটার পুরো প্যাকেজ ঠিক থাকবে, সেটির প্রাইস পড়বে 6500 টাকা। এখন আপনি যদি মনে করেন ভাই আমার র্যামটি একটু কম, তাহলে র্যামটি একটু বাড়ানো প্রয়োজন, তাহলে আপনি 4GB RAM এবং 500GB হার্ড ড্রাইভ দিয়ে যদি আমাদের এই ডেল ব্র্যান্ড পিসিটি ক্রয় করতে চান, তাহলে আপনার প্রাইস পড়বে 7700 টাকা। এবং আপনি যদি 4GB RAM এবং 1TB হার্ড ডিস্ক দিয়ে এই ব্র্যান্ড পিসিটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে প্রাইস পড়বে 10000 টাকা। এখন চয়েস আপনার, আপনি কী ধরনের প্যাকেজ বা কনফিগারেশনটি আমাদের থেকে নেবেন। তবে দুঃখের বিষয় এই যে আপনারা হয়তো বা অনেকে মনে করছেন যে এই ব্র্যান্ড পিসিটি কিছুদিন পরে নিব, ভালো ব্র্যান্ড পিসি, তারা কিছুদিন পরে এই ব্র্যান্ড পিসিটি পাবেন কি না আমি এই নিশ্চয়তা দিতে পারছি না, কারণ আমার প্রিভিয়াস রেকর্ড এটাই বলে ডেল ব্র্যান্ড পিসি আসার সাথে সাথে সেগুলো খুবই দ্রুত সময়ের মধ্যে সেল হয়ে যায়। একটু ভাবেন, আমাদের ঢাকা শহরের মধ্যে 6টি ব্রাঞ্চ এবং আমি কিন্তু এখনও কোনো ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো পাঠাইনি, কারণ আমি চাচ্ছি যে আমাদের আলপনা প্লাজাতে এই প্রোডাক্টগুলো আমার যে সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স আছে তাদের রেসপন্সটা ফার্স্ট দেখে তারপরে আমি আমার অন্য ব্রাঞ্চগুলোতে এটি পাঠাবো। তাহলে আপনারা যদি এই প্রোডাক্টটি ক্রয় করতে চান, তাহলে আপনারা এখনই আমাদেরকে হটলাইন নাম্বারে কল দিতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার 01716994588। এছাড়া আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, সেকেন্ড ফ্লোর, 315/16 নম্বর দোকান। এবং আমাদের শোরুমটি সিঁড়িতে উঠতেই ঠিক হাতের বাম পাশে দেখবেন R1 কম্পিউটার্সের অনেক বড় একটি শোরুম, যেখানে LED TV, কম্পিউটার, IP ক্যামেরা, CC ক্যামেরা এবং ডেস্কটপের অনেক বেশি সমাহার রয়েছে। সেখান থেকে আপনি ADL-এর ব্র্যান্ড পিসিটি ক্রয় করতে পারবেন। স্কোয়ার মনিটরের যে কি ডিমান্ড, যারা স্কোয়ার মনিটর এর আগে ইউজ করেছেন বা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারা জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে একটু বলি, এই যে HP বা ডেলের ব্র্যান্ড পিসির যে মনিটরগুলো, এগুলো যদি 19 ইঞ্চি আপনি ইউজ করেন, এখানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট কালার পাবেন। এখানে ডিসপ্লেতে যে কালারটি থাকবে সেটি হবে অ্যাপ্রোপ্রিয়েট কালার। এতে হয় কি, যারা গ্রাফিক্স ডিজাইন করে তারা যেই কালারটি তারা নিজেই স্ক্রিনে দেখে সেই কালারটি প্রিন্ট আউট করলে বা কাস্টমারকে দেওয়ার পরে সেম কালারটি থাকে। অতএব যে কালারের অনেক সময় দেখা যায় আপনি একটু কমা মনিটরে একটি কালার দেখছেন একদম সবুজ, কিন্তু আপনি একটা প্রিন্ট আউট দিলেন দেখলেন ওটা সবুজ না, কিছুটা ফ্যাকাশি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি এ ধরনের কাজ আপনার ক্লায়েন্টকে দেন তাহলে কিন্তু আপনার মার্কেট থাকবে না। অতএব আপনি যখন একজন লোগো ডিজাইনার, ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, আপনাকে সব কিছু বিষয়ে চুলছে এটা বিশ্লেষণ করে আপনার কাস্টমারকে ডিলিং করতে হবে, তাদের জন্য এই মনিটরগুলো খুবই ভালো হয়। এবং এই মনিটরের প্রাইস পড়বে 5200 টাকা। যারা এই মনিটরটি কিনতে ইচ্ছুক তারা নিতে পারেন। আপনারা মনে করতে পারেন যে নতুন মনিটরই তো আমরা 5500-5800 টাকায় পাচ্ছি, তাহলে এই মনিটর কেন কিনছেন ভাই? তাহলে আপনি এই মনিটরের মজা এখনও পান নাই। যদি এই মনিটরের মজা পেতেন তাহলে হয়তো বা এই মনিটরটি ক্রয় করার জন্য খুবই
আগ্রহী হতেন যে আমি ওই ডেলের ব্র্যান্ড পিসিটি খুলে দেখাবো যে এটির মধ্যে কী ধরনের কম্পোনেন্ট রয়েছে, খুলে দেখাবো তবে কীভাবে খুলবেন। দেখেন এই জায়গায় একটি সুইচ রয়েছে, এখানে একটি লক রয়েছে, এই লকটি যখন আপনি এভাবে টান দিবেন দেখবেন আপনার এটি এমনিতেই খুলে যাবে, খুলে গেছে এবং এখন আপনি দেখতে পারবেন যে ভিতরে কী ধরনের জিনিসপত্র আছে আর কি। দেখেন এখানে একটি বিষয়, এটি কিন্তু কুলিং ফ্যান, ঠিক আছে, নিচে প্রসেসর আছে এবং কুলিং ফ্যান আছে। আপনারা দেখছেন এই কুলিং ফ্যানটি আসলে কত পাওয়ারফুল একটি কুলিং ফ্যান, এবং কুলিং ফ্যানের উপরে প্রোটেকশনটি দেখছেন, এটি হলো ব্র্যান্ড পিসির অন্যতম বৈশিষ্ট্য। এর মধ্যে যে পার্টসগুলো থাকে সে পার্টসগুলো অনেক ভালো মানের হয়। যেমন এখানে দেখেন এই যে পাওয়ার সাপ্লাইটি, পাওয়ার সাপ্লাই ইউনিটে দেখছেন এটি কিন্তু ইউনিক মডেল, ইউনিক ডিজাইন, এগুলো কিন্তু ইউনিক মডেলের এবং ইউনিক ডিজাইনের। এখানে যে ডিভিডি রাইটারটি আছে আপনারা খেয়াল করে দেখবেন এই ডিভিডি রাইটারও অত্যন্ত মানসম্মত, এবং ভিতরে কিন্তু অনেকগুলো সার্কিট ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা সার্কিট ব্যবহার করা হয়েছে যেগুলো ব্র্যান্ড পিসিকে আরও বেশি সুরক্ষিত করবে। এবং আপনারা ডেলে ব্র্যান্ড পিসির যে মাদার বোর্ডটি, সেই মাদার বোর্ডটি তো দেখতে পাচ্ছেনই, এগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে দেখালাম কারণ আপনাদের দেখার প্রয়োজন ছিল যে আসলে ডেলের ব্র্যান্ড পিসির মধ্যে কী থাকে। এবং এখানে র্যাম রয়েছে, এখানে আমাদের DDR2 RAM, এখানে আমরা কিছু প্যাকেজের 2GB যেগুলো সেগুলো একটি র্যাম ব্যবহার করেছি, যেগুলো 4GB সেগুলো দুইটি র্যাম ব্যবহার করেছি। এবং এখানে আরও রয়েছে আপনারা যে ব্যাক পার্ট দেখছেন, এখানে ব্যাক পার্টগুলো দেওয়া আছে, VGA পোর্ট রয়েছে, USB পোর্ট রয়েছে 4টি, এখানে USB পোর্ট রয়েছে 6টি, এবং ল্যান পোর্ট রয়েছে, আপনার হেডফোন ইচ্ছা করলে ইন আউট করতে পারবেন, সমস্যা নেই। অতএব আপনার ভিতরের পার্টসগুলো আপনি কিন্তু দেখলেন।